কত বস্তা টাকা, কত কেজি সোনা, কলকাতা টিভি মহিলা সাংবাদিক সুচন্দ্রিমার বাড়ি থেকে পাওয়া গেল। সুচন্দ্রিমা এবং কলকাতার অফিসে আয়কর দপ্তরের হানা, এমন হানা দিয়েছে, হানা দিয়ে ঘানা করে বসে আছে। এই কলকাতা টিভি, বিজেপি, আরএসএসে তাদের পিছনে যে লুকিয়ে রয়েছে যে মুখোশ, সেই মুখোশ কিন্তু বারবার জনগণের সামনে খুলে দেখিয়েছে। হয়তো ওপর থেকে বাবুরা মধু দিয়েছিল, মধু, সেই মধু অমান্য করার জন্য হয়তো এই হানা। মানুষ বলছে, আমি নয়, বাংলার জনগণ বলছি। তারা পেয়েছে কি? তারা পেয়েছে, তারা তো কিছুই পায়নি, বাংলার বিখ্যাত রসগোল্লা। সেই রসগোল্লার যে রস, রসের ছিটে ফুটাও তারা পায়নি, খালি হাতে বাড়ি ফিরেছে। আপনারা একটি ভিডিও দেখুন, সব কিছু জানতে পারবেন। আর কলকাতা টিভির পাশে আমাদের প্রত্যেককে দাঁড়াতে হবে, কারণ সঠিক খবর, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ, ন্যায়ের পক্ষে কথা, একমাত্র কলকাতা টিভি। চলুন ভিডিও দেখুন। বেশ কিছুদিন ধরে কলকাতা টিভির সম্পাদকীয় অনুষ্ঠান চতুর্থ স্তম্ভ হয়ে উঠেছিল গেরুয়া শিবিরের শিরোপীড়ার কারণ। আর সেজন্যই চ্যানেলের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের উপস্থাপক এবং কলকাতা টিভির প্রধান সঞ্চালক সুচন্দ্রিমা পালকে আয়কর হানাদারদের চূড়ান্ত হয়রানির শিকার হতে হলো। মঙ্গলবার ভোর 6:30 থেকে তার বালিগঞ্জে ফ্ল্যাটে তল্লাশির নামে তাণ্ডব চলে টানা 60 ঘণ্টা। একমাত্র শিশু সন্তানকে মায়ের থেকে আলাদা করে অন্য ঘরে বসিয়ে রাখা হয়। জেরার নামে লাগাতার মানসিক অত্যাচারে আপাতত ট্রমায় আক্রান্ত সুচন্দ্রিমা। বন্ধ হয়ে আছে চ্যানেলের সম্পাদকীয় অনুষ্ঠান চতুর্থ স্তম্ভ। চতুর্থ স্তম্ভ কলকাতা টিভির এই সম্পাদকীয় অনুষ্ঠান মঙ্গলবার ভোর থেকে চ্যানেলে আসা আয়কর দপ্তরের আধিকারিকদের কাছে নজিরবিহীন আগ্রহের বিষয় ছিল। চ্যানেলের নানান কর্মীদের সঙ্গে কথা বলার সময় তারা জানতে চেয়েছিলেন চতুর্থ স্তম্ভ সম্পর্কে। আর সেই অনুষ্ঠানের যিনি উপস্থাপক এবং কলকাতা টিভির প্রধান সঞ্চালক সুচন্দ্রিমা পালও আয়কর হানাদারদের আক্রমণের শিকার হলেন। আয়কর হানাদারদের অত্যাচার। মঙ্গলবার সকাল 6:30 কলকাতা টিভির প্রধান সঞ্চালক সুচন্দ্রিমা পালের ফ্ল্যাটে আয়কর হানা। ওই সময় একমাত্র শিশু সন্তানকে নিয়ে ফ্ল্যাটে একাই ছিলেন সুচন্দ্রিমা। আচমকা ফ্ল্যাটে হানা দিয়ে শুরু হয় আয়কর তল্লাশির নামে লাগাতার হয়রানি। সুচন্দ্রিমার শিশু সন্তানকে ফ্ল্যাটের মধ্যে আলাদা ঘরে একা বসিয়ে রাখা হয়। জিজ্ঞাসাবাদের নামে মানসিক অত্যাচার চলতে থাকে দফায় দফায়। এই অত্যাচার চলে 60 ঘণ্টা। ঠাকুরঘর থেকে ফ্ল্যাটের সর্বত্র জুতো পরে ঘোরাঘুরি করে আয়কর দফতর এবং কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা। এত তল্লাশির পর পাওয়া গেল সিজার লিস্টের নথি অনুযায়ী টাকা শূন্য, গয়না শূন্য। এহেন বেনজির মানসিক অত্যাচারের ফলে ট্রমায় আক্রান্ত হয়েছেন সুচন্দ্রিমা। তার শিশু সন্তানও মানসিকভাবে পুরোপুরি বিপর্যস্ত। এত আয়োজন করে তার ফ্ল্যাটে আয়কর হানাদারির ফল কি? সিজার লিস্টের নথি বলছে টাকা বা গয়না কিছুই পাওয়া যায়নি তল্লাশিতে। অর্থাৎ এত আয়োজনের নিট ফল শূন্য। মূল লক্ষ্য মানসিক অত্যাচার। কলকাতা টিভি,